এতে যারা মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। চলুন দেখে নেই মাছ অ্যাওয়েটেড মুজিব ট্রেলারে মারা তো কিছু হল। কথা না বাড়িয়ে শুরু করা যাক। ট্রেইলারের প্রথম দৃশ্যতে দেখা যায় 1952 সালের 21 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ছাত্ররা বাংলার সপক্ষে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করছে, পুলিশ মুখোমুখি গুলি করছে। এই দৃশ্যের কথা উল্লেখ করে সাংবাদিক মীর শামসুল আলম বাবু বলেন, বাজে ধরে বলতে চাই ঘটনা এই ধরনের নয়। প্রথমত, 21 ফেব্রুয়ারি ছাত্ররা প্ল্যাকার্ড বহন করেনি। দ্বিতীয়ত, প্রথম মিছিল বের হবার অন্তত 4 ঘন্টা পর গুলি করা হয়েছে, অথচ সেটা মিছিলে নয়, রাস্তার বিভিন্ন পয়েন্টে থেকে ছাত্র জনতার সমাবেশে। আর গুলি চালানোর ঘন্টা তিনেক আগেই মিছিল বন্ধ ছিল। এবার আসা যাক দ্বিতীয় ভুলে। দৃশ্যটি ঐতিহাসিক 32 নম্বরের দোতলা বাড়িকে নিয়ে। ট্রেলারে দেখা যায় এই বাড়িতে প্রবেশ করছে বালক শেখ কামাল, জামাল ও কিশোরী শেখ হাসিনা। হাস্যকর ব্যাপার হল, ইতিহাস ঘাটলে দেখতে পাবেন সেই সময় ধানমন্ডির 32 নম্বর প্লটে 2 কামরার একতলা বাড়িতে শেখ পরিবারের প্রবেশ। এরপর বেগম মুজিবের তৎপরতায় তিল তিল করে বাড়িটি দোতলায় পরিণত হয়। তৃতীয় ও চতুর্থ ভুল দুটি 7 মার্চের ভাষণের দৃশ্যকে ঘিরে। বঙ্গবন্ধুর সামনের মঞ্চে 35 মিলিমিটার ফিল্ম ক্যামেরা হাতে বয়স্ক চিত্রগ্রাহককে দেখতে পাচ্ছেন। মিস শামসুল আলম বাবু জানান, 4 জন চিত্রগ্রাহককেই তিনি চিনতেন, একজন তার আত্মীয়। তার কাছ থেকেই তিনি জানেন সেখানে বয়স্ক কেউ ছিলেন না, ইভেন স্ট্যান্ড সহ ক্যামেরাও মঞ্চে ছিল না। বিপত্তি ঘটে কর্ডলেস মাইক্রোফোন নিয়ে। 1971 সাল, ভাষণের ফুটেজ দেখুন তো, কোনো তারবিহীন মাইক্রোফোন দেখতে পাচ্ছেন? আমরা সবাই জানি শেখ মুজিবুর রহমান পাইপ ব্যবহার করতেন, আর এখানেই বাধে বিপত্তি। সেদিন ভাষণের সময় মুজিবুর রহমানের হাতে ছিল পাইপ, আর আমাদের আরিফিন ভাইয়ের হাতে ছিল চশমা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এখানেই ভুলটা করেছেন পরিচালক। অনেকেই কমেন্ট করেন, এই ঘরানার মুভির জন্য আরও রিসার্চের প্রয়োজন ছিল। ভুলভালে ভরা ট্রেইলার সর্বোপরি হতাশায় ডুবালেও ফাইনাল প্রোডাকশন দেখার অপেক্ষায় কি থাকবেন আপনি? আশা করা ছাড়া আর কিছু করার নাই। টিল দেন, বাই বাই।